সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম মাইন্ড অফ ঢাকা ব্লগের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটা মেহেরপুর জেলার গাংনি উপজেলার তেতুলবাড়ি ইউনিয়নের করমদি এলাকার একটি প্রাচীনতম মসজিদের উপরে যে একটা বটগাছ নির্মাণ হয়েছে এই বটগাছ সম্পর্কে আপনাদেরকে কিছু বলতে চাই এবং দেখাতে চাই। আপনারা অতি দ্রুত মাইন্ড অফ ঢাকা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। এখন আপনারা আমাদের সাথে থাকুন এবং প্রাচীনতম মসজিদটি এবং যে বটগাছটা মসজিদের উপর নির্মাণ হয়েছে সে সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে আমরা দিতে চাই এবং মসজিদটির চারিপাশ ঘুরে আপনাদেরকে দেখাতে চাই। আপনারা আমাদের সাথে থাকুন। এখন আসুন আমরা মসজিদের ভিতরটা গিয়ে দেখি পরিদর্শন করে এবং মসজিদটা কীভাবে নির্মাণ হয়েছে, মসজিদটা গঠন প্রণালী কিসের মাধ্যমে তৈরি হয়েছে সেই সব জিনিসগুলো আপনাদেরকে আমরা মাইন্ড অফ ঢাকা ব্লকের চ্যানেলের পক্ষ থেকে দেখাতে চাই। আসুন আমাদের সাথে মসজিদের ভিতরে, আপনাদেরকে মসজিদের ভিতরটা আমরা দেখাই। সম্মানিত ভিউয়ার্স, দেখছেন যে মসজিদটি যে ইটগুলো, এই ইটগুলো আসলে 500 বছর আগেকার পুরনো ইট। এই সময় সিমেন্ট বালি কিছুই ছিল না, এ সময় কাদা মাটির মাধ্যম দিয়ে এই ইটগুলোর গাঁথনি তৈরি করা হয় এবং কাদা মাটির মাধ্যম দিয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। আমরা দাদাদের মুখ থেকে শুনেছিলাম যে মসজিদটির উপরে একটা বটগাছ নির্মাণ হয়েছিল, সেটাও 500 বছর আগেকার। তো এখন আমরা মসজিদের ভিতরটা দেখতে চাই। সম্মানিত ভিউয়ার্স, মাইন্ড অফ ঢাকা ব্লকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদের মসজিদটি আপনারা দেখতে থাকুন। এটা হয়েছে মসজিদ এবং মসজিদের ভিতরে যে কাণ্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হয়েছে বটগাছের শিকড় এবং বটগাছের বিস্তৃত যে অংশগুলো এটা সম্পূর্ণ মসজিদের উপরেই আছে। সম্মানিত ভিউয়ার্স, এই মসজিদটা 500 বছর আগে অনেক মানুষ নামাজ পড়তো এখানে, আমরা শুনেছিলাম যে আমরা মসজিদে সচরাচর সবাই তো নামাজ পড়ে থাকি। আমাদের মসজিদে যে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ে সে জায়গাটি হয়েছে এটা। এখানে 500 বছর আগে অনেক মানুষ নামাজ পড়েছে এবং এই মসজিদটার অনেক ইতিহাস রয়েছে। আমরা অনেক বাপদাদাদের মুখ থেকে শুনেছি যে মসজিদটা এক সময় অনেক মানুষ নামাজ পড়ত এবং এখানে একটা আমাদের এই মসজিদের পাশ দিয়ে একটা ইসামতি খাল নামে খাল নামক একটি খাল বয়ে গেছে এবং এই খালে শুনেছিলাম যে অনেক মানুষ এখানে মাছ ধরে পাশে রান্নাবাড়া করত, রান্নাবাড়া করে মানুষ এই মসজিদে এক সময় খাওয়া দাওয়া করত এবং এই মসজিদেই মানুষ নামাজ পড়ত এবং সব সময় থাকত। এই মসজিদটা 500 বছর আগেকার পুরনো এবং এই গাছের পিছনে অনেক কারণ রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা মসজিদের ভিতরটা দেখলাম এবং আপনাদেরকে এখন আমরা মসজিদের বাহির সাইডটা দেখাতে চাই। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানকার একটা স্থানীয় লোকের মাধ্যম দিয়ে আমরা এই মসজিদটার মালিককে এবং মসজিদটা যে ন্যায্য মালিক সে মালিকটার সম্পর্কে আমরা কিছু তথ্য জানতে চাই এখানকার স্থানীয় একটা লোকের মাধ্যমে। আপনারা একটু দেখেন লোকটা কি বলে। হজরাজি মারা গেছে এখানে। নাম বলছিলাম যে এই মসজিদের মালিকটা কে, মালিক নাম কি উনার? জলিল। জলিল এই মসজিদের মালিক। জলিলের পিতার নাম কি? রহিম। একটু জোরে বলেন, সরি, রহিম। আর একটু জোরে বলেন, রহিম। রহিম। আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, এই যে যশোর হাজি নামে যে পাশে একটা কবর আপনাদেরকে দেখাতে চাইছিলাম, এইটা হচ্ছে সে যশোর হাজি নামক সে ব্যক্তির কবর। এই যশোর হাজি, ইনার হাজি হওয়া নামের পিছনে কিছু কারণ রয়েছে। আমরা এখানকার স্থানীয় লোকের মাধ্যম দিয়ে শুনেছিলাম যে উনি এখান থেকে পায়ে হেঁটে হজ করেছিল, আবার পায়ে হেঁটে হজ করে আসার পর
এখানে তিনি মৃত্যুবরণ করেন। মানুষজন উনাকে এখানেই সমাধি করে।